আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব আরেকটি নতুন রেসিপি, তা হলো কলা দিয়ে প্যানকেক। খুব সহজেই তৈরি করা যায় আর অল্প কিছু উপকরণ লাগে এটার জন্য। তো অনেক সময় কলা বেশি পেকে গেলে খাওয়া হয় না, তো সেজন্য ডিফারেন্ট টাইপের কিছু করা। বড়া পিঠার তো ওল্ড ভার্সন এখন আর খেতে চায় না বাচ্চারা, তো নিউ ভার্সনের কিছু হলে পছন্দ করে, তাই ডিফারেন্ট টাইপের কিছু একটা করা। তো এখানে আমি কলা নিয়েছি চারটি, এটা হচ্ছে ইতালির সবচেয়ে ভালো ব্র্যান্ডের কলা চিকিতা। তো যাই হোক, ব্র্যান্ড যাই হোক, বেশি পেকে গেলে সেটা আর খাওয়া হয় না। তো চারটা কলা নিয়েছি এখানে, আর কি কি লাগবে দেখি। নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর স্বাদের জন্য নিয়েছি হাফ চা চামচ লবণ। এখানে চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, কলাতে যেহেতু মিষ্টি আছে। আর নিয়েছি ঘি 3 চা চামচ পরিমাণ, ডিম নিয়েছি 3টা বড় সাইজের, আর এখানে সুজি নিয়েছি আমি 2 কাপ পরিমাণ। এবার কলাগুলোকে একটু ম্যাশ করে নিব, একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব আমি, যাতে সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আর সবগুলো কলার সাইজ একই হয় এজন্য, আর মিহি হয় সুন্দরভাবে। তো হয়ে গেছে আমার কলাগুলো ম্যাশ করা। এরপরে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, এটার ভিতরে প্রথমে দিয়ে দিলাম ডিম 3টা, এরপর দিব লবণ। তো লবণটা দিয়ে দিলাম, মিষ্টি জাতীয় খাবারে লবণটা হলে ভালো হয়, মিষ্টিটা খুব গাঢ় হয়, এই জন্য লবণ দেয়া। তো চিনি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু, আর ঘি দিয়ে দিব, অর্ধেকটা দিয়ে দিব আর বাকিটা আমি প্যানে ভাজার জন্য রেখে দিলাম। তো এখন এগুলো একটু মিক্স করে নিব, চিনিটা গলা পর্যন্ত। এবার অল্প অল্প করে সুজি দিয়ে দিব, একবারে দিলে দলা পেকে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে দিব। কলা এখান থেকে সুজি দিয়ে দিলাম, এবার একটু করে কলা দিব, আবার সুজি দিব, এইভাবে মিক্স করব, তাহলে ভিতরে খুব সুন্দর একটা এয়ার ক্রিয়েট হয়, যাতে এটা কেক টাইপের হয় বা পিঠা টাইপের যাই হোক একটু স্পঞ্জি হবে। আর যেহেতু সুজি দিয়েছি তো সেই জন্য আরও ভালো হবে স্পঞ্জিটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ, অথবা পানিও দিতে পারেন আপনারা, এটা অপশনাল। তো আমি দুধটা দিলে দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু ভালো হয় এই জন্য। এবার বাকি সুজিটুকু দিয়ে দিলাম, আর বাকি যে কলাটুকু আছে সেটাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, আর বেকিং পাউডারটা দিব। তো দিয়ে দিলাম বেকিং পাউডার, এবার আর একটু মিশিয়ে নেওয়ার পালা। তো হয়ে গেছে আমার মিক্স করা, চুলা একটি প্যান গরম করে একটু ঘি ব্রাশ করে দিব। আর এই প্যানকেকটা হতে 15 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি সময় লাগে না, আর অতিরিক্ত তেলও লাগে না। অনেক সময় দেখা যায় যে বড়া পিঠা করা হয় অনেক তেল, ডুবু তেলে ভাজতে হয়, এরকম কিছুই না, অল্প একটু তেল হলেই হয়ে যায়। তো তেল বা ঘি যেটাই হোক, আর খুব সহজেই করা যায়, এবং কেকের শেপে কাটলে বাচ্চারাও পছন্দ করে, সেজন্য এই টাইপের কিছু করলে কলাটা খাওয়া হয়। তো দিয়ে দিলাম উপকরণ যেগুলো আমি মিক্স করে নিয়েছিলাম, সুন্দর করে
একটা লেবেল দিয়ে তারপরে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা থাকবে একদম লোতে, তা না হলে নিচের সাইডটা পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থাকবে। এরপর আমি উল্টে দিব আরেকবার, তো 10 মিনিট আগে জাল করে নিব, চুলার আঁচটা লোতে রেখে তারপরে 10 মিনিট জাল করে নিব। ঢেকে দিলাম, 10 মিনিট পরে আসছি। তো 10 মিনিট পরে আমার নিচের সাইডটা হয়ে গিয়েছে, তো এটাকে আমি একটা প্লেটে আলতোভাবে ঢেলে নিব। তো এই কাজটা একটু সাবধানের সাথে করবেন। আবার প্যানটা চুলায় বসিয়ে দিব, তারপরে উল্টে দিব, এটা প্লেটটা ধরে উল্টে দিব, উল্টে দিলাম। এবার আবার 5 মিনিট জাল করব ওই চুলার আঁচ লোতে রেখেই। এটা ওভেনে দিয়েও করা যায়, তো যাদের ওভেন নেই তো এভাবে সহজে হয়ে যায় করা। তো 5 মিনিট পরে আমি চলে এসেছি, এখন একটু টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম ভিতরে কাঁচা আছে কিনা। না, টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। আমার 15 মিনিট লাগলো, এই তো হয়ে গেল গরম গরম প্যানকেক। তো এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনার বাচ্চারা খেতে পছন্দ করবে আর আপনার কলাগুলোও খাওয়া যাবে, নষ্ট হবে না। তো যদি ভালো লাগে এই ভিডিওটা তবে আমার কষ্টের সার্থকতা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।